গুড মর্নিং এভরিবডি দিস ইজ শ্যামল হিয়ার আমি একটি কবিতা পড়ে শোনাচ্ছি কবিতাটি আমার কবিতার বই রাত কুঠারের গান থেকে নেওয়া সুভাষবাবু নীরেন বাবুকে সুভাষবাবু তোমার পাতা বেঞ্চে আজ ভরে এক ঝাঁক পায়রা এসে বসেছে ওদের গম দেবে না হলে দুমুঠো চালের কণা সুভাষবাবু তোমার পাতা বেঞ্চে আজ ভরে এক ঝাঁক পায়রা এসে বসেছে ওদের গম দেবে না হলে দুমুঠো চালের কণা সুভাষবাবু তোমার মরা গাছে প্রাণ এসেছে এ বসন্তে ফুল দেবে বোধ হয় আশীর্বাদ করবে না বাবু, তোমার মরা গাছে প্রাণ এসেছে এ বসন্তে ফুল দেবে বোধ হয় ওদের আশীর্বাদ করবে না নীরেন বাবু তোমার কলকাতার যিশু আজ অনেক বড় হয়েছে অলিতে গলিতে ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে কখনো জঞ্জাল থেকে খাবার খুঁজে বেড়াচ্ছে নীরেন বাবু তোমার কলকাতার যিশু আজ অনেক বড় হয়েছে অলিতে গলিতে ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে কখনো জঞ্জাল থেকে খাবার খুঁজে বেড়াচ্ছে তোমার আর স্টেট বাসের জানালায় মুখ রাখতে হবে না তোমার মুখের সামনে দু হাত পেতে দাঁড়িয়ে আছে উলঙ্গ যিশু তোমার আর স্টেট বাসের জানালায় মুখ রাখতে হবে না তোমার মুখের সামনে দুহাত পেতে দাঁড়িয়ে আছে উলঙ্গ যিশু পকেটে হাত ঢুকিয়ে খুঁজছে খুচরো পয়সা পাবে কোথেকে বাড়িতে যে পাঁচ পাঁচটা যিশু পাবে কোথেকে বাড়িতে যে পাঁচ পাঁচটা যিশু নীরেন বাবু তোমার যিশু আজ লক্ষ বীজ পুঁতেছে তোমার সাধের বাগানে নীরেন বাবু তোমার যিশু আজ লক্ষ বীজ পুঁতেছে তোমার সাধের বাগানে লক্ষ যিশু ভোর না হতে লাইন দিয়েছে মিছিলে লক্ষ যিশু ভোর না হতে লাইন দিয়েছে জ্যাম করে মিছিলে দিয়েছে রাস্তাঘাট সবাই তাকিয়ে আছে এসো নীরেন বাবু এসো এসো নীরেন বাবু লাইনে সামিল হই আমরাও আছি সাথী আমরাও আমরাও আছি সাথী বাবু পিছু পিছু হাঁটছেন এসো নীরেন বাবু লাইনে সামিল হই আমরাও আছি সাথী সুভাষ বাবু পিছু পিছু হাঁটছেন থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং দিস পোয়েট্রি আই ওয়াজ আমি অনেক ছোট ছিলাম তখন বাবুকে। ছোটো মানে আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম এমএসসি পার্শ্ব করছিলাম অনেক সময় সুভাষ মুখোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় এদেরকে রবীন্দ্র সদন আর অনেক মঞ্চে কবিতা পাঠ করতে দেখেছি আমারও কিছু কিছু জায়গায় কবিতা পাঠের সৌভাগ্য হয়েছিল তো ওনারা অনেক শ্রদ্ধেহ বাংলা সাহিত্যের এদের অবদান অনেক বেশি এনারা লেফটিস্ট মুভমেন্টের সাথে জড়েছিলেন এবং এদের কবিতা ভাষা অনেক সহজ সরল বাট ইটস এ ভেরি মিনিংফুল ইট অল রিলেটেড টু সোসাইটি দের আর লট অফ থিংস আর ভেরি ডিফলি এমবেডেড ইন দেয়ার পোয়েট্রি ইন সোসাইটি হোয়াট আর দ্য থিংস চেঞ্জেস মেনি থিংস মেনি দে আমিও এদের কবিতা থেকে অনেকভাবে ইনফ্লুয়েন্স হয়েছি এনাদেরকে উদ্দেশ্য করে আজ থেকে তিরিশ বছর আগে যা বলার ছিল আমি বললাম এর মিনিং কতটা কী কীভাবে নেবে পাঠকের উপর নির্ভর করছে ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর হিয়ারিং মি আউট